তো নমস্কার বন্ধুরা, আমি গোপাল আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ব্লগার গোপাল। তো আজকে জার্নি শুরু করছি তোমার টিকিয়াপাড়া স্টেশন থেকে। তো আমরা এখন যাব প্রথমত হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে যাব আমরা 22895 তোমার পুরী বন্দে ভারত এক্সপ্রেসে করে পুরীতে। তো আমরা পুরীতে যাচ্ছি, একদিনের জন্য যাচ্ছি, আজকে যাব। তো কালকে সকালের মধ্যেই রিটার্ন করব। তো আজকে মেনলি যাওয়ার কারণ হচ্ছে আজকে কিনা হচ্ছে উল্টো রথ। তো পুরীতে যাচ্ছি কিনা রথ টানতে। তো চলো আগে তোমার মানে আমরা বন্দে ভারত এই ফার্স্ট টাইম চাপবো আমি। তো ফার্স্ট টাইম যে চড়বো তার এক্সপিরিয়েন্স তোমাদেরকে জানাবো। তো আমরা খাওয়া দাওয়া ইনক্লুডেড টিকিট কাটা হয়েছে আমাদের। তো এক একজনের ভাড়া পড়েছে তোমার 1285 টাকা। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো, আমাদেরও ট্রেন আসার সময় হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগে তাহলে বলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তো ট্রেন আমাদের প্ল্যাটফর্মে ঢুকছে। দূরে দেখতে পাচ্ছ বন্দে ভারত ট্রেনটা দিয়ে দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে। এটা ছাড়ার সময় হচ্ছে 6:10। তো আমাদের কোচ হচ্ছে C9 7374 কোচ, আমাদের সিট নাম্বার। তো এই উঠলাম বন্দে ভারত ট্রেনে, আমাদের সিট পড়েছে এই সাইডে। এবার আমাদের বন্দে ভারত ট্রেনের গেট বন্ধ হবে, তার জন্য অ্যানাউন্স চলছে, মানে আর 1 মিনিট বাকি। আর আমরা আজকে কভার করতে চলেছি 502 কিলোমিটার। তো সিগন্যাল দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ, এই লাইটটা জ্বলছে মানে তোমার গেট বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। তো এইটা খুব সাবধানে উঠতে হবে। দেখলে গেট বন্ধ হলো, এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে। তোমরা যে পেপার নিতে ইংলিশ আছে আর বাংলা আছে। বাংলা মধ্যে আমাদের দিয়েছে আনন্দবাজার পত্রিকা, আর তার সাথে তোমাদের পা রাখাচ্ছে, বেশ ভালো কমফোর্টেবল আছে। আর এখানে জলের বোতল রাখার জায়গা আছে, এখানে একটা টেবিল আছে যেটা না খাবার দেবে, তখন এখানে তুমি রেখে খেতে পারবে। তো আমার এইটা এখানে রাখা হয়ে গেল। এর সাথে আছে এখানে ম্যাগাজিন রাখার জায়গা, আর এই একটা হচ্ছে হাত রাখার জায়গা, এটা তুলেও দিতে পারো আবার নামিয়েও দিতে। সিটের জায়গায় এরকম করে চার্জ দেওয়ার জায়গা আছে। তো এখন আমরা সাঁতরাগাছি জংশন ঢুকছি, তার সাথে একটা করে জলের বোতল, রেল নেট থেকে একটা করে জলের বোতল। With current reservation, who have opted for catering will be provided with vegetarian food. If you did not opt for food during ticket booking but want to avail food, then immediately contact with the TT of the... হাওড়া থেকে খড়গপুর যাবে হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের স্পিড 12 ঘন্টায় চলছে 127 28 27, এরকম আপ ডাউন করছে। তো ভালোই স্পিডে যাচ্ছে। এখন আমাদের সকালের যে ব্রেকফাস্ট সেটা দেবে, দেখাবো তার জন্য প্লেট দিতে আসে দেখায়। তো এই একটা পেয়ে গেছে আমার, এই একটা হচ্ছে আমার, এর মধ্যে আছে, এটা হচ্ছে টিকিট, আর এর মধ্যে আছে বিস্কিট, আর এটা চা বানানোর জন্য একটা কাঠি।
চলো বাকিটা কী দেয় আর দেখি, তারপর তোমার সাথে কথা। আমি জলটা কম করে নিয়েছি কারণ চাটা ভালো হবে, আর ওকে বেশি করে জল দিয়েছে। দুটোরই তোমাদেরকে টেস্ট বোঝানো হবে। এটা হচ্ছে দুধের প্যাকেট, এটা হচ্ছে চা পাতা, আর এটা হচ্ছে সুগার মানে চিনি। মেদিনীপুর ঢুকে গেছি, এটা হচ্ছে মেচেদা স্টেশন। দীঘাতে সোজা গিয়ে দেখে হলদিয়ার লাইন আর দীঘার লাইনের দিকে চলে যাচ্ছে। কাঁসাই নদী বা কংসাবতী নদী, যেখানে আমি প্রতি বছর আসি ফুলের মার বাগানে যে দেখাই, এই হচ্ছে ফুলের যে জায়গাটা, এখন পুরো বনে ভর্তি। ওটাই তো দেখছি, তো বলা হয়নি কে কে আমরা পুড়িয়ে যাচ্ছি, পুড়িয়ে যাচ্ছি কিনা আমি আর আমার ভাই এই যে পাশে বসে আছে ছয়জন। আর আজকে হচ্ছে গন্ডগোলটা প্রথমত বই করেছিল, ওর সাড়ে তিনটে সাড়ে ফোন করে বলছে যেখানে আমি রেডি চলে যাচ্ছি ফুলবাড়িয়া স্টেশন। তাই বললাম ঠিক আছে, তো আমি কী করলাম বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, তখন সাড়ে চারটে, তো বেরিয়ে প্ল্যাটফর্মে বসে আছি, তো ওদিকে না ট্রেন লেট করছে আমাকে বলেনি, তো কী করছে আমার টেনশন হয়ে গেছে, যখন মন করছে দেখিনা ফোন তুলছে না, তখন টেনশন হয়ে গেছে। তারপরে দেখি না ও আমাকে ফোন করে বলছে আমি এখন সাতটার কাছে পার করি, রামরাজাতলা পার করি আমি ঢুকছি, তখন একটু স্বস্তি আসলাম, এলাম যাক তার মানে আমি পুড়িয়ে যেতে পারছি। আমার লেটটা হচ্ছে এখানে আগে যে ট্রেনটা ছিল সেটা পুরো কনফার্ম মানে রাইট টাইমে ঢুকে গেছে। ঠিক আছে, আমি উলেবেয়া স্টেশনে পৌঁছেছি, উলেবেয়া স্টেশনে পৌঁছানোর পর স্টেশনে পুরো উঠতে যাবো তখনই ট্রেন বেরিয়ে গেছে, ফার্স্ট লোকাল মানে সেকেন্ড ট্রেনটা, থার্ড ট্রেনে আসবো সেটাও বেরিয়ে গেল টিকিট কাট থেকে, ওই জন্য তারপর ট্রেনটা। আমার তো পুরো টেনশন হয়ে গেছে, আমাদের ট্রেনটা যে দেখাই তখন পাঁচটা তিন বাজে, তখন হাওড়ায় ঢুকছে। ট্রেন খড়গপুর জংশন স্টেশন পর পৌঁছনে বালি হ্যাঁ।
ট্রেন আমাদের এখন খড়গপুর ঢুকছে, ওই জন্য অ্যানাউন্স এই দিকে না লেখাটা লেখা পাবে না। খড়গপুর প্ল্যাটফর্মে পৌঁছালাম, তো এখন গেট খুলবে। On right side. Darwaze daayin taraf khulte hain. তো আমরা এখন 114 কিলোমিটার অতিক্রম করে এসে দাঁড়ালাম খড়গপুর জংশন। তো এখানে ট্রেনের স্টপেজ হচ্ছে 2 মিনিট। তো এখন এই মাত্র গেট বন্ধ হলো, তো এবার আমাদের নেক্সট স্টপেজ তোমাদের সাথে কথা বলবো আমি বালেশ্বরে। বলো তোমাদেরকে এক ঝলক বাথরুমের রিভিউটা দিয়েছে। তোমার বড় একটা মিরর বন্ধ ভারতে প্রতিটা লোকাল ট্রেনে দেখে ছোটো মিরর দেয়, আর এটা হচ্ছে বড়, অনেক ফিচার্স আছে। আর এখানে হচ্ছে তোমার সাপ দিলে জল পড়বে, আর এখানে আছে স্যানিটাইজার মানে হ্যান্ড ওয়াশ, আর এখানে হচ্ছে হাত মানে শুকানোর জন্য, আর এইদিকে হচ্ছে তোমার নিচে আছে কোমর প্যান্ট, আর এখানে আছে টিস্যু যেখান থেকে তোমার টিস্যু ব্যবহার করতে হবে, আর এটা হচ্ছে ফ্ল্যাশ তোমাদের জল পড়ে রাখতে হবে। হচ্ছে এখানে একটা দেখতে হচ্ছে পারফিউম দেওয়া আছে থেকে আসবে তো না, একটু হচ্ছে জান না নিচে দেখছে পুরো ক্লিন আছে। सभी यात्रियों को अखबार एवं पेय जल दिया जाएगा। हावड़ा खड़गपुर बालेश्वर और भद्रक से चल रहे खान पान के चयन करने वाले सभी यात्रियों को मॉर्निंग टी और ब्रेकफास्ट दिया जाएगा, और जाजपुर के तुझरपुर कटक भुवनेश्वर और खोर्धा रोड से चल रहे खान पान के चयन करने वाले सभी यात्रियों को चाय कॉफी दिया जाएगा। करंट रिजर्वेशन वाले यात्री जो खान पान का चयन किए हैं उन्हें शाकाहारी खाना दिया जाएगा। यदि आपने टिकट बुकिंग के दौरान खान पान का चयन नहीं किया है किंतु अब आप खाना लेना चाहते हैं तो तुरंत ही आपने कोच के टीवी से बात करें, 50 रुपए अतिरिक्त सेवा शुल्क के साथ खाना उपलब्ध कराया जाएगा। यात्रा के दौरान खान पान से संबंधित किसी भी सुझाव या शिकायत के लिए आप ट्रेन सुपरिंटेंडेंट से संपर्क कर सकते हैं। করতে বাজে সকাল 8টা, তো এখন নিচে জল খাবার, তো চলো কি কি দিচ্ছে সেগুলো দেখাই। আর আমার হাতে হচ্ছে আমার সাইকেলের চাবি। আমি বলেছি পুরীর মন্দিরের রথের সামনে যখন এরকম করে দেখাবো কেমন লাগবে সেটা তোমরা দেখাবো। আমি সকালবেলা এসেছি সাইকেলে করে, সাইকেলটা আমার টিকিয়ে পড়া যাচ্ছে, সেটা হঠাৎ করে ভাইকে বলছি যে এরকম করেছি, আমি তিনে দেখাই যে আমার রথের সামনে এরকম দেখাবো তাহলে কেমনটা লাগবে। তো দেখার তো দেখানো হয়ে গেলো এরকম একজন। কেমন লাগছে সরব ভাই, কেমন লাগছে? ভালো লাগছে, তো শেয়ার করতে ভালো লাগছে। তুমি ভিডিওটা দেখো খাবার এসে খাবারটা কী আছে সেটা খাইয়ে একদম এত বড় একটা উইন্ডো দিয়েছে যা কিনা মেঘগুলো যে ভেসে যাচ্ছে দেখতে সুন্দর লাগছে, আকাশের ওয়েদারটাও বেশ ভালো। আর তার সাথে দেখি বেশি যদি রোদ হয় সেটা তোমরা কি করতে, একটু নামিয়ে দেখা সৌরভ, এটা তোমরা নামিয়ে দিতে পারবে বেশি যদি রোদ লাগে, তুলে দেবো
খুবই ভালো ফ্যাসিলিটি। এই ট্রেন অতি শীঘ্র বালেশ্বর স্টেশনরে পৌঁছিব। দয়াকরি ট্রেন সম্পূর্ণ রহিবা পরে সাবধান সহকারে ওলান্তু। দয়াকরি আপনার সমস্ত জিনিস সাঙ্গরে নেওয়া ভুলন্তু না। ঘড়িতে বাজে 9:00 আর আমরা 231 কিলোমিটার অতিক্রম করে এখন এসে দাঁড়িয়েছি বালেশ্বর জংশনে। তো এইখান থেকে মানে ট্রেনের স্টপেজ হচ্ছে 2 মিনিট, এরপর ডাইরেক্ট তোমাদের সাথে আবার কথা বলবো আমরা তোমার কটক জংশনে। নেমে কথা বলছি না, কারণ হচ্ছে যখন মানে 2 মিনিটের মধ্যে গেট বন্ধ হয়ে যাবে ওঠা নামাটা বেশি মানে চাপ হয়ে যাবে, তার জন্য আমরা সিটে বসেই তোমাদেরকে ভিডিওটি কন্টিনিউ করে দেবো। তো এখন আমাদের ট্রেনের গেট বন্ধ হলো, এবার ট্রেন আমাদের ছাড়বে। তো আবার তোমাদের সাথে ডাইরেক্ট কথা বলবো আমরা কটকে, 2টো স্টেশন আমরা স্কিপ করব। ভারতীয় রেলওয়ে আপনার আনন্দময় এবং আরামদায়ক যাত্রা কামনা করছি। চলো তোমাদের সাথে আবার আমরা কথা বলবো তোমার ভুবনেশ্বরে। ট্রেন আমাদের এখন কটক থেকে ছেড়ে দিয়েছে আর এখন ভুবনেশ্বর ঢুকবে। তো তোমাদের দেখাতে বলে গেছে, দেখাই এই যে গেটটি দেখছো, এটা হচ্ছে সবুজ রঙের গেটটা, চাপলে গেটটা সরে যাবে। আমরা বন্ধে ভারত ট্রেনে যে বুক করেছিলাম আমরা খাওয়া দাওয়া ইনক্লুডেড ছিল। খাওয়া দাওয়া বলতে তোমার চা বেশি দিতে হবে, প্রথম দিতে হবে তোমার বেশি আসতে হবে দেখলেই। তো তারপর তোমরা যদি চা কফি নিতে চাও তো দেবে, কিন্তু একজনের পার পার্সন টাকা নেবে ওরা 20 টাকা। তো এটাই হচ্ছে বিষয়, তো তিনবারের বেলা যখন তোমরা নিতে যাবে তখন তোমাদের টাকা দিয়ে নিতে হবে, এক্সট্রা টাকা পে করতে। এই ট্রেন অতি শীঘ্র ভুবনেশ্বর স্টেশনরে পৌঁছিব। তো আমরা হাওড়া থেকে 439 কিলোমিটার অতিক্রম করে এখন এসে দাঁড়ালাম আমরা ভুবনেশ্বর স্টেশনে। এখানে ট্রেনের স্টপেজ 2 মিনিট। তো চলো এরপরে ডাইরেক্ট তোমাদের সাথে আবার কথা বলবো পুরীতে, খুর্দা রোড জংশন স্কিপ করে যাবো। তো ডাইরেক্ট কথা বলবো তোমাদের সাথে। আমি আমার গন্তব্যস্থল পুরী নিকটরে পৌঁছিবাকু যাউছু। এটা যে তোমার দীনদয়াল কোচ, এটা আছে অতিক্রম করে এখন আমরা এসে দাঁড়ালাম আমার পুরী প্ল্যাটফর্মে। তো আজকে আমাদের ভিডিওটি আমরা এখানে দেখছি, পরে ভিডিও দেখাবে আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে